কিউবার একেবারে পূবের শহর সান্টিয়াগো ডি কিউবা। এটি পূর্ব জার্মানিতে তৈরি মোটরসাইকেল এমজেড এর রাজধানী বলে পরিচিত, কারণ শহরে যত মোটরসাইকেল চলে তার অর্ধেকেরই বেশি এমজেড মোটরসাইকেল, সংখ্যায় 10,000-এর বেশি। শুধুমাত্র ওই শহরেই মোটরসাইকেল চালকদের ট্যাক্সি চালানোর লাইসেন্স দেওয়া হয়। কিউবার দ্বিতীয় সবচেয়ে বড় শহর সান্টিয়াগো, সেখানে প্রায় 500,000 মানুষ বাস করেন। এর মধ্যে কয়েক হাজার মানুষ 80-এর দশকে সাবেক পূর্ব জার্মানিতে অতিথি শ্রমিক হিসেবে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় তারা এমজেড মোটরসাইকেল নিয়ে যান। এই বাইকটা জার্মানিতে তৈরি আসল এমজেড মোটরসাইকেল, মান অনেক ভালো, অনেক বছর আমার সঙ্গে আছে। একে আমি আবার নতুন করে বানানোর চেষ্টা করছি। 1982 সালে ম্যাগডেবুক থেকে এটা কিনেছি, আমার খুব পছন্দ। কিউবায় এই মোটরসাইকেলের অনেক সুনাম আছে। বর্তমানে এই মোটরসাইকেলের দাম সর্বোচ্চ $10,000 হতে পারে, তবে উইলমেন্স 4,150 DDR মার্ক দিয়ে এটি কিনেছিলেন। ট্রেনিংয়ে ভালো করার সার্টিফিকেট। পূর্ব জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য ছিল এমজেড। 100-এর বেশি দেশে এটি রপ্তানি করা হয়েছিল। 250 cc এমজেড ট্রফি স্পোর্ট, সোপাওয়ে তৈরি, সেই পুরুষদের জন্য যারা চালাতে পারেন। খুব তাড়াতাড়ি আমরা মোটরসাইকেলের ফ্যান হয়ে গিয়েছিলাম, ভালো টাকা আয় করতাম, তাই মনে হয়েছিল এটা কেনা যায়। তখন রাষ্ট্রদূত, আমাদের বস আর সরকারের সঙ্গে কথা বলেছিলাম। একসময় তারা বাইক আমদানির অনুমতি দেন। কিউবার প্রায় 30,000 নাগরিক পড়াশোনা বা ট্রেনিং নিতে পূর্ব জার্মানি গিয়েছিলেন। সেই সুযোগে তারা এমজেড কিনে কিউবায় নিয়ে যান। এখনও সেই সব এমজেড এর প্রায় সবগুলো রাস্তায় চলছে। সে কারণে বিশ্বের সবচেয়ে বেশি এমজেড চালক এখন আছেন কিউবায়। মোটরসাইকেল ঠিক করার অনেক ওয়ার্কশপও আছে, অনেক বাড়িতেও ওয়ার্কশপ আছে। অনেকে শক অবজারভার, কার্বোরেটর ও ব্যাটারির মতো বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। আমি শুধু এই ব্র্যান্ড নিয়ে কাজ করতে চেয়েছি, অন্য কোনোটা নয়। ইয়াভানা মিনস্কো না, শুধু ইটিজের 250। পূর্ব ইউরোপের অন্য যে কোনো ব্র্যান্ডের চেয়ে এমজেড ভালো বলে প্রমাণিত হয়েছে। এই মডেলের সুবিধার শেষ নেই। যতদিন একে ভালোভাবে দেখে রাখা যায় ততদিন সব সমস্যার সমাধানও পাওয়া যায়। আমি আজকের মধ্যে এর কাজ শেষ করার পরিকল্পনা করছি। বিকাল হয়ে যেতে পারে, তবে এটা শুধুই একটা পরিকল্পনা। সব অংশ ঠিক হতে হবে, লাইট ঠিক হতে হবে, সব ঠিক মতো জোড়া লাগতে হবে। এটি 1979 সালে তৈরি, আমি কিনেছি 1985 সালে। তখন থেকে এটি আমার কাছে আছে। শেষবার 15 বছর আগে এটি ঠিক করিয়েছিলাম, আজ আবার নিয়ে এসেছি। কিউবার বেশিরভাগ রাস্তা পুরনো, অনেক গর্তও আছে, অনেক রাস্তা আবার পাকাও নয়। এমন রাস্তার জন্যই এমজেড তৈরি। এটি যেমন ঠিক করা সহজ, তেমনই রক্ষণাবেক্ষণও কঠিন নয়।